সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনায় ও বাস্তবায়নে এটু পরিচালিত ঘরে শিখি ফেসবুক পেজে তোমাদের বন্ধু বিজন বেপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি সদর ঝালকাঠি থেকে। তো বন্ধুরা, আমি যথারীতি হাজির হয়েছি প্রথম শ্রেণীর গণিত নিয়ে। তোমরা নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে আমার ছেলের সামনে উপস্থিত হয়েছ। আমরা আজকে সুন্দর একটি খেলার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করব এবং আজকে আমরা যেটা করব সেটা হলো যোগ। সত্তর পৃষ্ঠার কিছু যোগ রয়েছে, যে যোগগুলো তিন সংখ্যার, সেগুলো আমরা আজকে সমাধান করব। কী বলো বন্ধুরা, থাকবে তো আমার সাথে? আচ্ছা, তাহলে আমরা একটি ছোট্ট একটি মজার খেলা খেলি। এখানে দেখো, আমরা তিনটি লাঠি আঁকি, এই দলে চারটি এবং এই দলে দুইটি। এখানে দেখো তিনটি রেখা টানছি বা লাঠি, যাই বলো। এখানে তিনটি রেখা, এই দলে চারটি রেখা, এই দলে দুইটি রেখা আছে। এখানে মোট কতগুলো রেখা আছে? কতগুলো যোগ করে বলো তো বন্ধুরা, দেখি তোমরা কতটা শিখতে পেরেছো, তোমরা এই ধাঁধাটা কেমন পারো। তিনটি, চারটি, দুইটি বলতে পারো? তাহলে আমরা একটু গুনে গুনে দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, কয়টি বন্ধুরা, কয়টি আছে এখানে? তাহলে দেখো, আমরা এটা যদি অঙ্কের রূপ দিই, তিন, চার, দুই, যখনই আমাদের মোট বলবে আছে তখন আমাদের কি করতে হবে বন্ধুরা, যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। এখন দেখো, এখানে ছিল তিনটি লাঠি, আমরা তিন লিখলাম, এখানে ছিল চারটি লাঠি, চার লিখলাম, আর এখানে দুটি লাঠি, দুই লিখলাম। আর যেহেতু এগুলো আমাদের মোট কতগুলো করতে হবে, তাই আমরা কি করেছি, যোগ করেছি। সুতরাং আমরা চার আর তিন, সাত, সাত আর দুই কত, আট, নয়। তাহলে আমাদের কয়টি হলো বন্ধুরা, নয়টি। তাহলে তোমরা পেরেছো নয়টি, হবে না বন্ধুরা? আশা করছি তোমরা পেরেছ। এবার আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব। তোমরা তোমাদের বইয়ে সত্তর পৃষ্ঠা বের করো বন্ধুরা, সত্তর পৃষ্ঠা ওপেন করো। আমরা সত্তর পৃষ্ঠা থেকে তিন সংখ্যার কিছু যোগ রয়েছে সেগুলো সমাধান করব। ওকে, বইয়ের শেষের দিকে দেখো, পাঁচ নম্বরে কিছু যোগ রয়েছে, আমরা সেখান থেকে শুরু করব, আর উপরের যে যোগ রয়েছে এগুলো পরে করব আমরা। ওকে, পাঁচ নম্বরে প্রথম যে যোগটি রয়েছে, প্রথমে রয়েছে যোগ করি, যোগ যোগ করি। পাঁচে একে যে যোগটি রয়েছে, এক দশ এক এগারো, দুই যোগ তিন। এখন এই যোগটি যদি আমরা করি কিভাবে করতে হবে, এই যোগগুলো আমরা আগে দুই সংখ্যার যোগ করেছি বন্ধুরা, এবার করব তিন সংখ্যার যোগ। আগে আমরা শিখেছিলাম যে প্রথমে দুই সংখ্যার যেরকম করেছিলাম সেরকমই প্রথমে আমরা এই দুইটা যোগ সংখ্যা করব। তাহলে এগারোর পর দুই যোগ করলে কত হয় আমাদের, এগারো যোগ দুই, এগারো যোগ দুই, দুইয়ের এক কত, তিন, আর দশকের এক নেমে গেল ১৩। তাহলে এই দুটো যোগ করলে হয় কত আমার, এখানে একটু সমান সমান দাও, ১৩। তারপরে এই যোগ তিন নামিয়ে দিলাম,
এই দুটো যোগ করলে কত হয় বন্ধুরা? তেরো আর তিন চোদ্দ, পনেরো ষোলো, এভাবে করা যায়। আরেকভাবে করা যায়, তিন আর তিন আর তিন যোগ করলে কত হয়? তিন আর তিন যোগ করলে কত হয়? তিন চার পাঁচ ছয়, আর এখানে দশকের এক নেমে যায়। তাহলে এখানে তাহলে আমাদের তিন সংখ্যার যোগ দেখলে ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে আমরা করব? প্রথমে প্রথম দুটো সংখ্যা যোগ করব, তার সাথে পরের সংখ্যাটি যোগ করব, ঠিক আছে? আমরা ভেঙে ভেঙে এভাবে যোগ করব, তাহলে আমাদের ভয় থাকবে না যে আমরা তিন সংখ্যার যোগ কিভাবে করব। এবার এভাবে আরো কিছু অঙ্ক আছে আমরা করতে পারি। দুই নম্বর দেখো, তেরো যোগ এক যোগ পাঁচ, তাহলে আমাদের প্রথমে এইটুকু যোগ করতে হবে। তেরো আর এক কত বন্ধুরা? চোদ্দ। তেরো আর এক চোদ্দ, যোগ কত? পাঁচ। চোদ্দ আর পাঁচ কত? এবার চোদ্দ আর পাঁচ পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, এভাবে যোগ করা যাবে। আরেকভাবে যোগ করা যাবে যে প্রথম এককের ঘরে এককের ঘর যোগ করলাম, চার আর পাঁচ কত হয়? চারের পরে বা পাঁচের পরে চার ঘর ছয় সাত আট নয়, কত হলো? নয়। আমার হাতে কিছু থাকে না, এখানে দশকের ঘরে এক নামে গেল। যদি একের এক এক নেমে যায় তাহলে আমার কত হয় টোটালি? এক দশ নয়, কত? এক দশ নয় উনিশ। এভাবে আমরা তিন সংখ্যার যোগগুলো করব, ভেঙে ভেঙে ছোট ছোট করে, ঠিক আছে বন্ধুরা? প্রথমে এটা করব, তারপর এটা করলাম, তারপর সে যেটা উত্তর হবে সেটা আমরা এখানে উত্তরে লিখে নিতে পারি। এবার আরেকটি যোগ দেখছি আমরা, চার নম্বরে, চার যোগ চার, তিনটি চার যোগ হয়েছে, তিনটি চার যুক্ত হয়েছে, তাহলে চার আর চার কত কত বন্ধুরা? চার আর চার চার, এই দুটো যোগ করবো আগে, চার আর চার পাঁচ ছয় সাত আট, আটের সাথে আবার এই চার যদি যোগ করি তাহলে নয় দশ এগারো বারো, কত হলো? প্রথমে প্রথম সংখ্যা দুটো যোগ করব, চার আর চার চার পাঁচ ছয় সাত আট, তার সাথে পরবর্তী চার যোগ করব, নয় দশ এগারো বারো, একবারই আমরা লিখতে পারি কত? এক দশ দুই বারো। এক্ষেত্রেও কিন্তু আমরা ভেঙে করেছি, এটা যোগ করলাম তারপর আট হয়েছে সেইটা, তারপরে আবার এই দুটো যোগ করলাম, আট আর চার বারো। এবারে করব ছয় নম্বর, ছয় নম্বর দেখো, প্রথমে রয়েছে তিন যোগ আট যোগ এক, তিন সংখ্যার যোগ, তাহলে আমরা আমাদের প্রথমে কি করব? এই দুটো যোগ করব, আট আর তিন যোগ করব, আট আর তিন, তোমরা করে দেখো তো, আট আর তিন যোগ করলে কত হয়? নয় দশ এগারো, বড় সংখ্যা থেকে আমরা যোগ শুরু করব, নয় দশ এগারো, এই দুটো যোগ করলে হয় এগারো, আর এগারোর সাথে এক যোগ করলে কত হবে? এগারোর পরে এক গুনতে হবে, এগারো বারো, এগারোর সংখ্যে এক গুণ করলে যোগ করলে কত হবে বন্ধুরা? এক দশ দুই বারো, বুঝতে পেরেছ? প্রথমে এই দুটো যোগ করলাম, তারপরে তার সাথে এক যোগ করলাম, তাহলে তিন সংখ্যার যোগ কি আসলে কঠিন বন্ধুরা? আমরা এতদিন দুই সংখ্যার যোগগুলো করেছি, কিন্তু তিন সংখ্যার যোগ এই প্রথমেই করবো, আজকেই করবো এবং আজকেই শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে, প্রথমে দুই সংখ্যার যোগের মতনই করবে, তারপর একটা বেরোবে, তার সাথে আবার পরবর্তী সংখ্যার যোগ আমরা করব। আরও কিছু সমাধান যোগ আছে, আমরা সেগুলো করব। ছয় করেছিলাম, এবারে আট নম্বর, ছয় যোগ ছয় যোগ ছয়,
এরকম একটি অঙ্ক আমরা ইতিমধ্যে করেছি, সেটা ছিল চার যোগ চার যোগ চার। এক্ষেত্রে আমাদের সেই একই নিয়ম, প্রথমে কি করতে হবে, এই দুটো সংখ্যা আবার যোগ করতে হবে। ছয় আর ছয় যোগ করলে কোথায় বন্ধুরা, কিভাবে পারো, ছয় পর ছয় গুনবো আমরা, ছয় ঘর গুনবো, ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে কত হলো এই বারো, এর সাথে আবার যুক্ত হলো এই ছয়, ঠিক আছে। এখন দেখো এবার বারো যোগ ছয় হয়ে গেল না, আমরা আগে করলাম দুটো সংখ্যা, এবার করলাম আবার দুটো সংখ্যা যোগ করব, বারোর সাথে আবার ছয় যুক্ত করব, তাহলে বারো আর ছয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো, এভাবে করতে পারবে, অথবা আমরা এককের ঘরে এককের ঘরে যোগ করেও করতে পারবো। বারো যোগ ছয়, ছয় আর দুই যোগ করলে কত হয়, ছয় সাত আট, আর দশকের এক নেমে গেল, তাহলে কত হলো আঠেরো, এক দশ আট আঠেরো, কত হলো বন্ধুরা এক দশ আট আঠেরো, বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা করবো পরের সংখ্যাটি, আর একটি অঙ্ক আছে এভাবে নয় নম্বরে, পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ, ঠিক আছে। এই অঙ্কটি তোমাদের করা উচিত, আসলে তোমরা সবাই পারবে এটি, নাকি? প্রথমে আমার আমরা কি করব, পাঁচ আর পাঁচ যোগ করব, পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ, পাঁচ আর পাঁচ দশ যোগ, এইটার সাথে আবার কি হবে পাঁচ যুক্ত হবে, পাঁচের পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ, পাঁচের পর পাঁচ কর হলো কত দশ, দশের সাথে আবার ওই পাঁচ যোগ, দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, ঠিক আছে। আর যদি আমরা এককের ঘরে থাকবে, আর দশকের ঘরের সংখ্যা দশকের ঘরে, এটাকে বলা হয় একক আর এটাকে বলা হয় দশক, এককের ঘর দশকের ঘর, শূন্য আর পাঁচ যুক্ত করলে কত হয় পাঁচ হয়, আর দশকের এক নেমে যায় কত হয় পনেরো হয়, কত হয় বন্ধুরা পনেরো হবে, এক দশ পাঁচ, এটা এক দশ এই দশ এক দশ পাঁচ, এক দশ পাঁচ, ঠিক আছে, আশা করছি তুলতে পেরেছ। আমরা এই দুটো অঙ্ক করলাম, সেগুলো সবই একই রকমের সংখ্যা ছিল, এবার আমরা অন্য রকমের সংখ্যা নিয়ে একটি যোগ করব, সেটা হলো সাত নম্বরের, সাত নম্বরের অঙ্কটিতে এরকম সমস্যা নেই, প্রথমের সংখ্যাটি হলো তিন যোগ নয় যোগ পাঁচ, ঠিক আছে। আগের দুটি যোগই ছয় 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 যোগ এবং পাঁচ পাঁচ ছিল, এবার দেখো আমাদের কোনো সিমিলারিটি নেই, মানে একই রকম সংখ্যা পুনর্বার আসেনি, সেক্ষেত্রে আমাদের নিয়ম কিন্তু বন্ধুরা একই। প্রথমে কি করব আমরা, প্রথম দুটি সংখ্যা আমরা যুক্ত করব, তারপরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সে সংখ্যার সাথে ওই দুটো সংখ্যা আমরা যোগ করব। তাহলে এই দুটো সংখ্যা আমরা যদি যোগ করি, নয় আর তিন যোগ করলে কত হয়, নয়ের পরে তিন কর গোনো বা তিন গোনো, নয়ের পরে দশ এগারো বারো, তাহলে হলো বারো, এখানে হলো কত, নতুন সংখ্যা একটা পেলাম আমরা বারো, আগের পাঁচ, ঠিক আছে। এবার বারো আর পাঁচ ওরকম যোগ এভাবে যোগ করা যাবে, এবার এককে এককে দশকে দশকে আবার যোগ করতে হবে, বারো পাঁচ যোগ করলে আর দেখো আমরা এককভাবে এভাবে যদি যোগ করে নেই, তাহলে এটা হচ্ছে এটা একক এটা দশক, একক দশক, তাহলে এককের এককে যুক্ত করলে পাঁচ আর দুই যোগ করতে হবে ছয় সাত, কত হয় সাত, আর এককের ঘরে আর কোনো সংখ্যা নাই বিধে দশকের ঘরে আর কোনো সংখ্যা নাই বিধে এক দশক এক দশক নেমে গেল, কত হলো সতেরো, কত হলো সতেরো, সুতরাং এভাবে আমরা যোগ করতে পারবো, তাহলে কত হলো সতেরো, বারো আর পাঁচ সতেরো, এভাবেও যোগ করলে পাঁচ দুই সাত এক নেমে গেল সতেরো, এক দশ সাত
17। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এটা কি তুলতে পেরেছে বন্ধুরা? আশা করছি তুলতে পেরেছো। আমরা এবার আমাদের 70 পৃষ্ঠায় দুইটি গাণিতিক সমস্যা রয়েছে। আমরা প্রথম গাণিতিক সমস্যাটা এখন সমাধান করব, ঠিক আছে বন্ধুরা? এগুলো করলাম, শেষের দিকের যতগুলো অঙ্ক ছিল প্রায় সবগুলোই শেষ করেছি, ঠিক আছে? এবারে একটি অঙ্ক দেখো, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, রানুর বাগানে, তোমাদের বইয়ের 70 পৃষ্ঠার প্রথম অঙ্কটি, ঠিক আছে? রানুর বাগানে তিনটি গোলাপ গাছ আছে। রানুর বাগানে, রানু একটি ছাত্র বা একজন মালি, যেই হোক, রানুর বাগানে তিনটি গোলাপ গাছ আছে। তোমাদের বাগানে অনেক গোলাপ ফুল থাকতে পারে। একটি গাছে 5টি, আরেকটিতে 3টি এবং ও অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে, ঠিক আছে বন্ধুরা? এখন কিন্তু গোলাপ ফুল ফোটার সেজন। তাহলে বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? মোট কয়টি ফুল ফুটেছে? এখন দেখো, এই প্রশ্নের অঙ্কে যে বিষয়টা আমাদের বা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো, অঙ্কটি সুন্দরভাবে 2 থেকে 3 বার মনোযোগ সহকারে পড়তে হবে। আগে তোমার মুখস্থ অঙ্ক হলেও, তোমার যদিও ধারণা থাকে যে এইখানের এই পৃষ্ঠার অঙ্ক, তারপরেও অঙ্কটি 2 থেকে 3 বার, অবশ্যই 2 বার অঙ্কটি পড়তে হবেই, মিনিমাম 2 বার পড়তে হবে। তারপরে বুঝতে হবে অঙ্কটিতে কি চেয়েছে, শেষের লাইনে কি চেয়েছে। বাগানে মোট কয়েকটি গোলাপ ফুল ফুটেছে, কয়েকটি মানে গোলাপের সংখ্যাটা চেয়েছে। তাহলে আমরা কয়েকটি গোলাপ ফুল চেয়েছি, এই গেল এক। আর সংখ্যাগুলো খুব ভালোভাবে কেয়ারফুলভাবে খেয়াল রাখতে হবে, যে 5টি, আরেকটিতে 3টি, অন্যটিতে 6টি। কিন্তু আমরা জানো পরীক্ষার খাতায় বা তোমার বাসার খাতায় উঠানোর সময় আমরা 5টিতে 6টি না তুলি আর 6টিতে 5টি না তুলি, ভুল না তুলি, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলেই তোমাদের অঙ্কটি হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা অঙ্ক পারে, যোগ পারে, কিন্তু তোলার সময় 6-এর 5 তোলে, 5-এর 6 তোলে, বা দেখা যায় নিজেই তোলে 6-কে 5-এর মতো হয়ে যায়, আবার 5 তোলে 6-এর মতো হয়ে যায়, ঠিক আছে? 7 লেখে 0-এর মতো হয়ে যায়, 0 লেখে 7-এর মতো হয়ে যায়। এভাবে তোলার কারণে সে অঙ্কটি ভুল করে। এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে যে আমি কি তুলছি, সঠিক তুলছি কিনা এবং সঠিক পড়েছি কিনা, ঠিক আছে? তাহলেই তোমাদের অঙ্ক হবে। অঙ্ক যোগ সবাই পারো, কিন্তু এই তোলার ভুলের কারণে অনেকের অঙ্ক বা সমস্যার সমাধান ভুল হয়ে যায়, এটা কিন্তু আমরা লক্ষ্য রাখি বা আমরা জানি। তাহলে আবার একবার দেখো, রানুর বাগানে 3টি গোলাপ গাছ আছে, একটিতে 5টি, আরেকটিতে 3টি ও অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে 3টি গোলাপ গাছে 5টি, 3টি এবং 6টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? তাহলে আমরা একবারে এর করতে গেলে এখানে আমরা প্রথমে লিখতে হবে সমাধান। এই সমাধান কথাটি যেহেতু এবার কথায় লেখা অঙ্ক, সুতরাং সমাধান কথাটা তোমাকে লিখে নিতে হবে। এখন থেকে এই অভ্যাসটা তৈরি করবে, গাণিতিকভাবে এরকম কথায় লেখা অঙ্ক যদি আমরা করতে যাই তার আগে সমাধানটা লিখে নিতে হবে। সমাধান এবার আমরা লিখব যে বাগানে মোট গোলাপ ফুল কয়টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে একবারে আমরা লিখতে পারি 5টি যোগ, আমাদের কী করতে হবে, যেহেতু মোট বলেছে সুতরাং সবগুলো যোগ করতে হবে। তাহলে যে বাগানে মোট ফুল ফুটেছে কথাটা লিখে ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি। বাগানে, এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি না, এই শেষ লাইন থেকে আমি লিখব, ঠিক আছে? বাগানে মোট ফুল ফুটেছে, বাগানে, এই কথাটা তোমরা দেখে দেখে লিখবে, বাগানে মোট ফুল ফুটেছে, বাগানে মোট ফুল ফুটেছে, ঠিক আছে? এবার কয়টি ফুল ফুটেছে, প্রথমে দেখো আছে কয়টি, 5টি, 5, তারপর সেটা কী করতে হবে, আমাদের যোগ করতে হবে, যোগ চিহ্ন, তারপর আরেকটিতে কয়টি, 3টি,
যোগ তারপর আরেকটিতে কয়টি? ছয়টি। এখন এগুলো সব ফুলের সংখ্যা কি? টি না, তাই টি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তুলতে পেরেছ? একটু তুলে নাও ঝটপট। এবারে আমরা আগে যে যোগগুলো করেছিলাম তিন সংখ্যার, সেই যোগের মতনই এই যোগটিও আমরা সমাধান করব। তাহলে আমার কি করতে হবে? প্রথমে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, পাঁচ এবং তিন যোগ করলে আমার কত হয়? ছয় সাত আট, কত হয়? আট হয়। পাঁচ আর তিন যোগ করলে কত হয় বন্ধুরা? কত হচ্ছে? আট হচ্ছে। এখানে লিখতে পারি আট, তারপর এই যোগ আর এই ছয় থাকে নাকি? এবার এই দুটো যোগ করলাম, বল আট হলো, তারপর এই যোগ চিহ্ন এই ছয় এখানে ছয় এখানেই দিয়ে দিলাম। এবার আবার দুটি সংখ্যা হলো না, আট যোগ ছয়, আট যোগ ছয় হলে কত হয়? এবার আটের পরে আমরা ছয় ঘর পর্যন্ত আমাদের গুনতে হবে। আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, কত? চোদ্দ। আটের পরে ছয় ঘর, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, কত হলো? চোদ্দ, চোদ্দটি। তাহলে চোদ্দটি কি ফুল? গোলাপ ফুল নাকি? চোদ্দটি গোলাপ ফুল ফুটেছে। এভাবে আমরা উত্তরটি পেয়ে যেতে পারি যে আমাদের কতটি ফুল ফুটেছিল? চোদ্দটি। উত্তর লিখে দিতে হবে, এবং এই কথায় লেখা অঙ্কে যেহেতু প্রথমে সমাধান লিখতে হবে আমাদের অবশ্যই, এবং শেষে উত্তরও লিখতে হবে। উত্তর উত্তর লিখতে হবে শেষের লাইন থেকে, বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? আমরা লিখব বাগানে মোট চোদ্দটি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট চোদ্দটি গোলাপ ফুল ফুটেছে। যদি তোমরা এতখানি লিখতে না পারো তাহলে চোদ্দটি লিখে দিলেও হবে। যে পারবে সে ফুল বাক্যে অ্যান্সার লিখবে, আর যে না পারবে উত্তর চোদ্দটি। ঠিক আছে, দুটোই কারেকশন হবে, দুটোই অ্যান্সার হবে, কিন্তু এভাবে লিখতে পারলে বেটার হয়। ঠিক আছে, যদি না পারো তাহলে উত্তর চোদ্দটি। তোমরা এবার তুলে নাও অঙ্কটি তাড়াতাড়ি। আরেকটি অঙ্ক রয়েছে, আমরা সংক্ষেপে সেই অঙ্কটি একটু দেখিয়ে দেব। আরেকটি গাণিতিক আশা করি অঙ্কটি তোলা হয়েছে। রমা সাতটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে। আরেকটি অঙ্ক আছে তোমাদের, দেখো, রমা সাতটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? তিনজনে মোট কতগুলো লিচু খেয়েছে? এই অঙ্কটি আমি করে দেব। তোমরা এটি তুলেছো বন্ধুরা? আশা করছি এটি করা হয়েছে। আমি কিন্তু বোর্ড মুছে দিচ্ছি। ঠিক আছে, এবারে রমা খেয়েছে, রমা আটটি, সোমা আট, রমা সাতটি, সোমা আটটি, রিপন চারটি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? অঙ্কটি আর তুললাম না, আমরা একবার সমাধানে চলে গেলাম। ঠিক আছে, সমাধান সমাধানে চলে গেলাম আমরা। তাহলে লিখতে হবে তারা কতগুলো লিচু খেয়েছে। এখন আমরা লিখব তারা লিচু খেয়েছে, লিচু খেয়ে তারা লিচু খেয়েছে কয়টি? প্রথমে কয়টি ছিল? সাত, যোগ কত? আট, যোগ তার সাথে কত আছে? চারটি। এখানে আমার বের হবে তারা লিচু খেয়েছে কতগুলো, এখানে যোগ করলে আমরা পেয়ে যাব। এখানে টি লিখে দাও, পর নিচে আমরা উত্তরটা বের করি।
ব্র্যাকেট দিয়ে এখানে উত্তরটি আমরা বের করি। তো সাত আর আট প্রথমে দুই সংখ্যা আমরা যোগ করি, সাত আর আট যোগ করে কত হয় বন্ধুরা বলো তো? সাতের পরে আট ঘর গুনতে হবে অথবা আটের পরে সাত ঘর গুনতে হবে। তাহলে আট আর সাত যোগ করলে আটের পরে এই গুণি আমরা আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো কত হয়? পনেরো। আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। পনেরোর সাথে যদি চার যোগ করি তাহলে কত হয়? ষোলো, সতেরো, আঠেরো, উনিশ কত হয়? উনিশ। অথবা যদি এভাবে পনেরো যোগ চার, পাঁচ আর চার যোগ করলে কত হয়? নয়, আর এক দশ নেমে গেছে কত হয়? উনিশ। এক দশ নয় উনিশটি, কতটি হলো? এক দশ নয় উনিশটি। উত্তর লিখে দাও ফুল বাক্যে লিখি আমরা উত্তর। এবার সংক্ষেপে উত্তর রেখে দিই, যদি বলে হয় যে তারা কতগুলো লিচু খেয়েছে? উনিশটি, উনিশটি। এভাবে উত্তর লিখলেও হবে। আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করেছ, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে সম্পন্ন করেছ আশা করছি। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়তো আলো স্বল্পতা দেখা দিতে পারে। আজকে আমাদের ক্লাসও শেষ। তোমাদের এতক্ষণ আমাদের সাথে সহকারে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার সামনে যে সকল শিক্ষক অভিভাবক ছিলেন তাদেরকেও অনেক শুভেচ্ছা ধন্যবাদ। এবং তোমরা সবাই ক্লাসগুলো সুন্দরভাবে করবে, বাড়িতে সুস্থ থাকবে এবং হ্যান্ড ওয়াশ করবে, ঠিক আছে বন্ধুরা? আজকে তাহলে রাখছি।